মাই চ্যানেল ইজ নেম ভুলে গেছি জানি না, তোমরা হয়তো দেখতে পাবে। আর আমি অলরেডি চ্যানেলের নেমটাও চেঞ্জ করে দিয়েছি, কথা বলা এটা সবার দ্বারা হয় না। তো দেখা যাক আমি কত কী এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি আর কীরকম কী ভিডিও তৈরি করতে পারি আর তোমাদেরকে দেখাতে পারি। তো আশা করি ভিডিওটা দেখো, লাইক দিও ভিডিওটা যদি ভালো লাগে। চলো দেখা হচ্ছে একদম বাইকে, টাটা। बनाते हैं सब जुगाड़ है, स्ट्रिप खरीदना पड़ता है, इसको भी एक साथ ही मिलता है ये दोनों। ये दोनों ना, हाँ कैमरा का था। और ये लेंस अगर अलग से लेना पड़ता है क्योंकि मेरा गूगल का फोन है, एक ही लेंस है, वाइड एंगल नहीं होता है इसी से। ठीक है चलते हैं, देखते हैं। थोड़ा जगह दो जाने के लिए, সেম প্রবলেম এখানে জ্যামে এখন দাঁড়িয়ে আছি, কখন গ্রিন সিগন্যাল হয় এটাই সব থেকে বড় প্রবলেম লাগে আমার, যে গ্রিন সিগন্যাল কখন হবে, কখন কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, এই দাঁড়িয়ে থাকাটাই সব থেকে চাপে। তো একটু ওয়েট করি, দেখা যাক কতক্ষণ গ্রিন সিগন্যাল। হ্যাঁ অলরেডি গুলো গেছে, চলো আমরা এখন এগিয়ে যাই, যেতে যেতে কথা হচ্ছে। এখন আমরা প্রায় পার্ক সার্কাস পেরিয়ে চুলারে, ভাই কি লাইটটাই এরকম, আমার আপার করা নেই ব্রো। তো হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা পার্ক সার্কাস পেরিয়ে এখন মা ফ্লাইওভার দিয়ে আমি এগিয়ে গেলাম। তো মা ফ্লাইওভারে উঠবো এখন, তারপর মা ফ্লাইওভার হয়ে তুপসিয়া হয়ে বেরিয়ে যাবো। আরে ইয়ার আপার নেই, বোঝার চেষ্টা করো, সেই একই কথা বারবার। তো মা ফ্লাইওভার হয়ে তোপসিয়া নিচে থাকবে, তোপসিয়া হয়ে আমি একদম এগিয়ে যাবো নিউ টাউন সল্ট লেক হয়ে একদম ইকো আরবান ভিলেজের সাইডে, কারণ কি ওদিকে একটু চায়ের দোকান টাউনগুলো ভালো আর ফাঁকা এরিয়া, একটু বেশ ভালো লাগে। তো মা ফ্লাইওভারটা প্রায় 4.5 ইয়া 5 কিলোমিটার অলমোস্ট, অনেকটা বড়। একদম পার্ক সার্কাস এন্ডিং থেকে শুরু করে একদম সল্ট লেকে, হ্যাঁ একদম সল্ট লেক অবধি। তো চলো, রাস্তাটা খুবই ভালো। আর যেটা এক্সপিরিয়েন্স আমার মনে হয় বাইক চালাতে গেলে না, কম মানে সিটি টাইপসে এবং কি কলকাতার মধ্যেও না, একটু ফলো রুলস ফলো করে বাইক চালাতে লাগে, লুকিং গ্লাস দেখে ঠিকঠাকভাবে, কারণ কি কখন কোন দিন দিয়ে গাড়ি চলে আসে ইয়া ফের সাইড দিয়ে গাড়ি পেরিয়ে যাবে তুমি চমকে উঠবে। তো এইগুলোতে একটু সেন্সিটিভ থাকা ভালো, রুলস ফলো করে চলা ভালো। তো এটাই বলার আছে আমার, এটাই এক্সপিরিয়েন্স। We'll be right back.
আমরা চলে এসেছি এখন শর্ট লেগে দাঁড়ালাম একটু। তো কত দূর পরে যেতে যদি না পারি বলতে লোকেশনটা দেখতে হবে, লোকেশন দেখে আমরা চলে যাব ইকো আরবান ভিলেজ। দেখি কত কিলোমিটার দাঁড়াচ্ছে এখান থেকে, প্রায় অলমোস্ট কত কিলোমিটার, প্রায় 13 কিলোমিটার 21 মিনিট সময় লাগবে। 12 মিনিট 12 কিলোমিটার দাঁড়াচ্ছে, কিন্তু ঘুরে ঘুরে একটু তো বেশি হবে। তো 20 মিনিট সময়, 20 মিনিট চলো বেরিয়ে যাই। প্রায় সময় হয়ে গেছে অনেক, প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে রাত্রে, আর ঠান্ডাও তো পড়েছে বলে। তো একটু চা টা খাবো, ওখানে বসবো, তারপরে চলে আসবো। কিন্তু জানি না ভিডিওটা কেমন হচ্ছে, ফার্স্ট টাইম তো, আর ফোনটাতেও চার্জ নেই যথেষ্ট। তো ভিডিওটা দেখো, লাইক দিও যদি ইচ্ছে হয়। সামনে ইনশাআল্লাহ আরও ভিডিও দিব। আর 25 ডিসেম্বর মানে 25শে ডিসেম্বর তো ক্রিসমাস ডে, তো সেদিনকেও কিছু একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো। অবশ্য কলকাতার পার্ক স্ট্রিট এবং যে চার্চ আছে সেন্ট ক্যাথেড্রাল চার্চ, সেগুলো ভালোভাবে সুন্দর সাজানো হয়, তো সেগুলোও দেখাবো যদি পসিবল হয়। তো চলো, আর আমাদের কলকাতার রোড তো হয় সেই অসাধারণ।